প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তারপর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর নাম কি? কাজল। বাহ, খুব সুন্দর নাম। তো কাজল আপা, এটা কে করলে আপনার? যৌতুকের জন্য ছেড়ে দিল কেন? যৌতুক দিতে পারিনি, আমার তো সৎ না, আমার নিজের মা নাই, যৌতুক দিব কে? আমার আম্মা মিথ্যে কথা বলছিল, যৌতুক দিতে চেয়ে দেই নাই। খুবই কষ্টের কথা। তো আপনার নিজের মা নাই? আচ্ছা, বাবা নাই? হ্যাঁ, বাবা আছে, মা থাক, মা না থাকলে বাবাকে আগে দেখে আমার সৎ মা যাই, বাবা তাই শোনায়, তার আমাকে খুব বোঝা হবে। তো বাবা কি করে? বাবা গার্মেন্টসে দারোয়ানগিরি করে। আচ্ছা, তো এই যে আপনি মানে আপনার স্বামী আপনার থেকে চলে গেছে জীবন থেকে, কতদিন হয়েছে? ছয় মাসের মতো হয়েছে। তো এখন কি বাবার কাছে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এখন কিছু করেন এক্সট্রা নাকি বাবার গাড়ি? না, অনেক জায়গায় কাজ খুঁজতে গেছি, বাচ্চা পড়লে কাজ দেন নাই, বাচ্চা তো বড় হইতো গার্মেন্টসে ঢুকে কাজ করে খাইতাম, এলে বাসা বাড়ি কাজ খুঁজতে গেছি, বাচ্চা নিয়ে করে করে খাইতে পারবো, বাচ্চা করে দেখে কাজ দেন নাই, ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারবো না। আচ্ছা, খুবই কষ্টের কথা। এখন কি সৎমায়, এই যে সৎমা যে আছে আপনার জীবনে, তো সৎমা কি আপনাকে ওরকম ভাবে দেখে এখন? ভালো না, সৎমা দেখে না, দুইটাই এবার রান্না বান্না আমাকে দিয়ে করা হয়, আবার খাইতে দেয় না, তাহলে খাওয়ার পরে তো খাইতে বসি, থাকলে খায় না থাকলে না খেয়ে থাকতে হয়। তো যে বাচ্চাকে তো মনে করেন বয়স কত চলে? বাচ্চার বয়স হলো 1 বছর। তো এই বাচ্চাকে দেখুন, তোলা খাবার দিতে হয় না, টুকটাক দুধ মুখ দিতে হয় নাকি? না, জায়গা লাগে খাইতে পারি না। আচ্ছা, তো খারাপ লাগে না মা হয়ে? খারাপ তো লাগে, কষ্ট লাগে, তো প্রতিবেদনের সামনে যে বাচ্চার দিক দেখা। তো এখন কি আবার বিয়ে শাদি করবেন নাকি? হ্যাঁ, বিয়ে শাদি করতে ইচ্ছা আছে, এটা ভালো মনে মানুষ হইতাম যে আমার বাচ্চার দায়িত্ব নিত। সে যদি বিবাহিত হয় আপনার মতো? অসুবিধা নেই, আমি তো বিবাহিত মেয়ে। আচ্ছা, তো আপনার তো বিবাহিত, বিবাহিত মেয়ে ছেলে বিয়ে করতে সমস্যা নেই? না, যদি তার বাবা মানে ঘরে বাচ্চা থাকে? আমার কোনো অসুবিধা নেই, আমার বাচ্চা থেকে সেদিকে আমরা গ্রহণ করতে পারো, আমি তো গ্রহণ করতে পারবো, সে বয়স্ক অসুবিধা নেই, মানে বয়স্ক বেটালে ভালোবাসা বুঝে। মানে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য আপনি বিয়ে করতে চান আবার নাকি? যে বাচ্চা দায়িত্ব নেবে? হ্যাঁ, বাচ্চা দায়িত্ব নেবে, বাচ্চা খরচ দিবে, আমার পাশে দাঁড়াইবে, খুব কষ্ট আছে, সৎ মা ঠিক মতো খাইতে দেয় না বাচ্চাটা নিয়ে, গায়েটা পোশাক দেয় না, সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।